শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে আমরা একবার দেখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের বোর্ডে একটু খেয়াল করি। এখানে আছে ইংরেজিতে পাঁচটি মাছের নাম। আজকে আমরা ইংরেজিতে পাঁচটি মাছের নাম শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা প্রথমে মাছগুলো দেখে চেনার চেষ্টা করব, এরপর আমরা মাছের নামগুলো ইংরেজিতে লিখব এবং বাংলাতেও আমরা অর্থসহ পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমার হাতে একটি মাছ দেখতে পাচ্ছ। নিশ্চয়ই সবাই এই মাছটি চিনো, আর না চিনলেও আজকে আমি তোমাদের চিনিয়ে দিব। এই মাছটি দেখতে অনেক সুন্দর, তাই না? এটি ইংরেজি নাম হচ্ছে হিলসা, অর্থাৎ ইলিশ মাছ। এটি হচ্ছে আমাদের জাতীয় মাছ। আগে আমরা এসো মাছের ছবিগুলো টানিয়ে ফেলি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি মাছ দেখব এখন। এইখানে দেখো, এই যে একটি কালারফুল একটি মাছ দেখতে পাচ্ছ, এই মাছটির নাম হচ্ছে স্যামন। আমরা এই মাছটি অনেকেই চিনি। এই স্যামনের বাংলা হচ্ছে রুই। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আরেকটি মাছ এখানে দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই এই মাছটি দেখতে পাচ্ছ, সবুজ রং করা, অ্যাশ কালার দেওয়া আছে। তো এই মাছটি আমরা ইংরেজিতে এই মাছটিকে বলে থাকি কার্প, অর্থাৎ কাতলা, বা অনেকে কাতল মাছও বলে থাকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বোর্ডে একটু খেয়াল করে, এখানে তিনটি মাছ আমরা টানিয়ে রেখেছি, হিলসা, স্যামন, কার্প। এবার আমরা আরেকটি মাছ দেখব। দেখো তোমরা এই মাছটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা এখন এই মাছের ইংরেজি নামটাও জেনে নেব। আমাদের এই মাছের ইংরেজি হচ্ছে ক্যাটফিশ। অর্থাৎ শিং মাছ, ক্যাটফিশের বাংলা হচ্ছে শিং মাছ। এবার শিক্ষার্থী বন্ধুরা, এই মাছটি একটু খেয়াল করো, এই যে লম্বা বাঁকানো, এই মাছটির ইংরেজি নাম হচ্ছে ইল ফিশ বা ইল। ইলের বাংলা হচ্ছে বাইন মাছ, হচ্ছে ইল। এই মাছটিকে আমরা বাংলাতে বাইন মাছ বলে থাকি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাছের নামগুলো ইংরেজিতে এবং বাংলাতে দুইটাই লিখব এবং মুখস্থ করব। দেখো প্রথমে আছে যে মাছটি সবুজ এবং হলুদ রং করা, এই মাছটির ইংরেজি নাম হচ্ছে হিলসা, এইচ আই এল এস এইচ এ, হিলসা। হিলসার বাংলা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ। এবার এখানে রঙিন একটি মাছ দেখতে পাচ্ছ, এই মাছটির ইংরেজি নাম হচ্ছে স্যামন, এস এ এল এম ও এন, স্যামন। স্যামনের বাংলা হচ্ছে রুই। এবার এখানে দেখো, হালকা সবুজ এবং হালকা
অ্যাশ কালার অর্থাৎ ছাই রঙের একটি মাছ দেখতে পাচ্ছ। এই মাছের ইংরেজি নাম হচ্ছে কার্প, CARP, কার্প। কার্পের বাংলা হচ্ছে কাতল, অনেকে কাতলা মাছও বলে থাকে, তো আমরা লিখব কাতল। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে আরেকটি মাছের ছবি দেখতে পাচ্ছ। দেখো, আরেকটি রঙিন মাছ দেখা যাচ্ছে। এই মাছটির ইংরেজি নাম হচ্ছে ক্যাটফিশ। আমরা এসে আগে ইংরেজি নামটি লিখব, ক্যাটফিশ, FISH। ক্যাটফিশের বাংলা হচ্ছে শিং মাছ, শিং মাছ। এবার সবার শেষে আরেকটি মাছ আমরা দেখতে পাচ্ছি। এই মাছটির ইংরেজি নাম হচ্ছে ইল, আর বাংলা হচ্ছে বাইন মাছ। ইল এর বাংলা বাইন মাছ, মাছ মাছ। এবার এসো, আমরা যে মাছগুলোর নাম এখন লিখলাম এবং বাংলাতেও লিখেছি, আমরা এসো মাছগুলোর নাম আরেকবার মুখস্থ করি। HIL, SHA, হিলশা, ইলিশ মাছ। SAL, MON, স্যামন, রুই বা রুই মাছ। CARP, কার্প, কাতল। CAT, ক্যাট ফিশ, FISH, ফিশ, ক্যাটফিশ, শিং মাছ। EEL, ইল, বাইন মাছ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ইংরেজিতে পাঁচটি মাছের নাম শিখলাম, এবার আমরা ইংরেজিতে চার দিকের নাম শিখব। ইংরেজিতে চার দিকের নাম, ইংরেজিতে চার দিকের নাম, প্রথমে হচ্ছে আমরা ইংরেজিতে লিখব ইস্ট, EAST, ইস্ট। এরপরে হচ্ছে ওয়েস্ট, WEST, ওয়েস্ট। নাম্বার থ্রি নর্থ, NORTH, নর্থ। নাম্বার ফোর সাউথ, SOUTH, সাউথ। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এবার আমরা এর বাংলা অর্থগুলো জানবো। ইস্ট হচ্ছে পূর্ব, ওয়েস্ট পশ্চিম, নর্থ উত্তর, সাউথ দক্ষিণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা ইংরেজিতে চার দিকের নাম আরেকবার পড়ি। EAST, ইস্ট, পূর্ব, ওয়েস্ট, WEST, ওয়েস্ট, পশ্চিম, NORTH, নর্থ, উত্তর, SOUTH, সাউথ, দক্ষিণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এবার বাড়িতে যেহেতু SW করতে হবে, আমরা এসো এবার ডায়েরিটি লিখে ফেলি। HW, ইংরেজিতে পাঁচটি মাছের নাম ও চার দিকের নাম।
পড়া ও লেখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়েরিটি লিখে নিয়েছো। আজকে আমরা পাঠে যে পড়াগুলো পড়লাম, ইংরেজিতে 5টি মাছের নাম এবং ইংরেজিতে 4 দিকের নাম, এগুলি তোমাদের বাড়ির কাছে থাকবে, বারবার লিখবে, বারবার পড়বে, তাহলে তোমাদের পড়াগুলো বেশি বেশি মনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।